নেইমার জুনিয়র ও লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক ভালো নেই কেলিয়ান এমবাপ্পের। নতুন মৌসুমে পিএসজির আক্রমণ ভাগের সেরা তিন তারকার সম্পর্কের ফাটল দেখা গেছে মাঠে। ম্যাচে বেশ কয়েকবার মেসি নেইমারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা গেছে কেলিয়ান এমবাপ্পেকে। কদিন আগে পিএসজির টিম ম্যানেজমেন্ট এই সমস্যার সমাধান করেছে বলে জানালেও সবশেষ গত ম্যাচে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে আরও একবার কেলিয়ান এমবাপ্পের স্বার্থপরতা দেখেছে পিএসজি ভক্তরা। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পের সমালোচনায় মেতে উঠেছে তারা। মাঠে গুরুত্বপূর্ণ সময়ে মেসি নেইমারকে পাস না দিয়ে নিজের গোল করার চেষ্টা, এরপর ব্যর্থ হওয়া, কিলিয়ান এমবাপ্পের এমন কাজ নতুন সমালোচনা সৃষ্টি করেছে। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ডকে এই নিয়ে প্রশ্ন করেছে ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপের সাংবাদিকরা। আর সাংবাদিকের প্রশ্নের জবাবে কিলিয়ান এমবাপ্পে বলেন, দলে আমার একটা নতুন ভূমিকা আছে, কোচ চাই আমি যেন এমন একটা বিন্দুতে থাকি যেখান থেকে মেসি নেইমার আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, এটা দলের গভীরতা হিসেবে কাজ করবে, তাই আমি যত সম্ভব এভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, সবসময় মাঠে সিদ্ধান্ত নিচ্ছি। কিলিয়ান এমবাপ্পের কথায় সুস্পষ্ট, পিএসজি দলের প্রধান চরিত্রে তিনি, মাঠে মেসি নেইমারই তার সঙ্গে যোগাযোগ করবে, আর খেলার গুরুত্বপূর্ণ সময়ে সকল সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকেন কিলিয়ান এমবাপ্পে, যার জন্যই হয়তো মেসি নেইমারকে ফাঁকা পেয়েও পাস দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না ফরাসি ফরোয়ার্ড।